বিসমিল্লাহির রহমানির রহিম। বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যার ঘরে অবস্থান করছো। আমিও মোটামুটি ভালো আছি, সুস্থ আছি আল্লাহর রহমতে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি পাঠ নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হলো 2021-22 সালে যারা পরীক্ষার্থী, বিশেষ করে ব্যবসায় শিক্ষা শাখার যারা পরীক্ষার্থী, তাদের জন্য হিসাব বিজ্ঞান বিষয় থেকে একটি পাঠ উপস্থাপন করব। তোমরা সবাই আমার সাথে অনলাইনে যুক্ত থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে একটি উদ্দীপক আমি উপস্থাপন করেছি, সেটা হলো করিম টেরাসের 2020 সালের মার্চ মাসের কিছু লেনদেন নিয়ে। মার্চ 1 90,000 টাকা, 20,000 টাকার পণ্যদ্রব্য এবং 30,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলেন। মার্চের 10 তারিখে পণ্য করায় 20,000 টাকা, গ্রাহকের আছে 50% নগদে। আর মার্চের 15 তারিখে আছে বিজ্ঞাপন ব্যয় 2,000 টাকা এবং সর্বশেষ মার্চের 25 তারিখে ব্যাংকের জমা দেন 5,000 টাকা। তো আমাদের করণীয় প্রাথমিক মূলধন তিন লাখ করে পথে পথে বলা হয়েছে লেনদেনের শ্রেণীবিভাগ সহ উপাদানের প্রভাব দেখা। আর গতে বলা হয়েছে সাধারণ জামেদার হয়ে প্রস্তুত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম থেকে আসি ক পথে যেটা জানতে চাওয়া হয়েছে সেটা হলো প্রাথমিক মূলধন। প্রাথমিক মূলধনের পরিমাণ নির্ণয় আমরা এখানে একটা ছক ব্যবহার করব। প্রাথমিক মূলধন মানে হলো একজন ব্যবসায়ী ব্যবসার শুরুতে সে নিজ থেকে যে সকল সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে সেটাই হলো প্রাথমিক মূলধন, বা যা যা নিয়ে ব্যবসা আরম্ভ করে সেটাই তার প্রাথমিক তার মূল পরিমাণ হলো প্রাথমিক মূলধন। তো এখানে দেখা যাচ্ছে মাসের 1 তারিখে 2020 সালের মার্চের 1 তারিখ নগদ 50,000 টাকা, তাহলে কি নগদ 50,000 অর্থাৎ ক্রয় হিসাব পণ্যদ্রব্য সে কিনে নিয়ে আসছে, এজন্য ক্রয় হিসাব 20,000 টাকা। আর ব্যাংক জমা অর্থাৎ ব্যাংক হিসাব 30,000 টাকা, এই তার মোট মূল্য এখানে সে ব্যবসা শুরু করবে। তাহলে 50×70 আছে 1 লক্ষ টাকা, হয়ে গেল আমাদের 1 নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রাথমিক মূলধন পরিমাণ নির্ণয়। আমাদের প্রাথমিক মূলধন হবে 1 লক্ষ টাকা। এবার আমরা লেনদেনের শ্রেণীবিভাগ সহ উপাদানের প্রভাব দেখাবো। উপাদানের প্রভাব বলতে সমীকরণের উপাদানের প্রভাব, প্রভাব নির্ণয়।
হিসাবে নাম আবেদন করতে হবে, হিসাবে শ্রেণী আমরা হিসাবে শ্রেণী সম্পদ হিসাবে
এবার সমীকরণ হচ্ছে দেখো বা ব্যয়ের জন্য মালিক হচ্ছে রাখা ই হ্রাস আর নগদ টাকা রাখা হয়েছে এ হ্রাস। সর্বশেষ লেনদেন মাসের 25 তারিখ ব্যাংকের জমাদান 5 লাখ টাকা, অর্থাৎ এখানে আমাদের লেখা আছে ব্যাংকটা আর জমাদান দুইটাই লাগবে জমা। সিনিফাই করলে ব্যাংক আমাদের সম্পদ সম্পত্তিটা আবার নগদ টাকাটা সম্পদ দুইটাই আমাদের সম্পদ। এই লেনদেন দ্বারা একটি সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটি সম্পদ হ্রাস পেয়েছে, অর্থাৎ যেহেতু বলা হয়েছে ব্যাংকের জমা ধরতে ব্যাংক বৃদ্ধি পেয়েছে এ বৃদ্ধি আর নগদ টাকা হ্রাস পেয়েছে এ হ্রাস, অর্থাৎ এক সম্পদ বৃদ্ধি এক সম্পদ হ্রাস। এই হলো আমাদের শ্রেণীবিভাগ সহ উপাদানের প্রভাব। আমাদের পরীক্ষার প্রশ্নপত্রে শুধুমাত্র শ্রেণীবিভাগ চাইতে পারে, তাহলে শুধুমাত্র এই ব্যাপারে না এবং শ্রেণীবিভাগ করতে হবে, আবার শুধুমাত্র সমীকরণের উপাদানের প্রভাবও চাইতে পারে, সেক্ষেত্রে এই ব্যাপারে নাম এবং উপাদানের প্রভাব দেখা যাবে। আমি দুইটা প্রশ্নই একসাথে দিয়ে দিয়েছি, একসাথেও আসতে পারে, এভাবেও আসতে পারে। সর্বশেষ মনে হয়েছে 2 নম্বরে সাধারণ জাবেদা প্রস্তুত করো। আমরা জানি যে আমাদের জাবেদায় নির্দিষ্ট কলাম আছে, আমরা দোয়া ওরিয়েন্টেড আছে সাধারণ জাবেদা, ওরিয়েন্টেড আছে সাধারণ জাবেদা। আমরা জানি যে জাবেদা নির্দিষ্ট একটি অংশন করা হয়, আমরা জানি যে লেনদেন গুলো সংগঠিত হওয়ার পর সেগুলোকে ডেবিট বিশ্লেষণ করে হিসাবের বইকে নিয়মিত করাই হলো যাবে। তো 2020 সালে মার্চের 1 তারিখে যে লেনদেন আছে নগদ টাকা দেবে, নগদান হিসাব দেবি ডেবিট, পণ্য দ্রব্য আসার জন্য ক্রয় হিসাব দেবি, ব্যাংক হিসাব দেবি আর মূলধন হিসাব দেবি, একটা কিস্তি এবং মূলধন হিসাব নগদান 5,000, ক্রয়ের 20,000, ব্যাংকের 30,000, মোট মূলধন 1,00,000। আমাদের পরবর্তীতে লেনদেন আছে মাসের 10 তারিখ, পণ্য ক্রয় 20,000 টাকা, 50% নগদ, অর্থাৎ ক্রয় হিসাব দেবি নগদান হিসাব কেবি দুটা কি হবে না পূর্ণদেয় হিসাব কেবি, যেহেতু আমরা যে 20,000 টাকার পণ্য ক্রয় করেছি ডেবিট 20,000 টাকা, এই পণ্য ক্রয়ের পরে আমরা নগদ টাকা প্রদান করেছি 50%, অর্থাৎ 20,000 মধ্যে 8,000 টাকা নগদ দিয়েছি আর 10,000 টাকা আমাদের বাকি আছে। 3টা ডেবিট আছে জমা, ক্রয় হিসাব দেবি, নগদান হিসাব দেবি আর পণ্য হিসাব দেবি। বন্ধুরা আমাদের এখানে আরো একটি লেনদেন আছে, সেজন্য আমি এটা মুছে দিব। মার্চের 15 তারিখ বলা হয়েছে
শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এখন আমরা একটা বিশেষ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। আমাদের লকডাউন কার্যক্রম আস্তে আস্তে বাড়ছে। সেক্ষেত্রে তোমরা যারা 21 এবং 22 সালের পরীক্ষার্থী, এদের জন্য অ্যাসাইনমেন্ট কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তোমরা অ্যাসাইনমেন্টগুলো বিদ্যালয় থেকে সংগ্রহ করবে বা ইন্টারনেট থেকে সংগ্রহ করে বিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী সেটা জমা দেবে। আর বিশেষ করে যারা 21-এর পরীক্ষার্থী, এদের জন্য যে বিষয়ভিত্তিক যে 3টা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, শুধুমাত্র এই 3টা সাবজেক্টই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। তোমরা এই 3টা সাবজেক্টই মোটামুটি ভালোভাবে আয়ত্ত করবে, ভালোভাবে পড়বে, অ্যাসাইনমেন্টগুলো নেবে, জমা দেবে। যদি পরীক্ষা দেওয়া সম্ভব না হয়, তাহলে আমরা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করেই তোমাদের শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করবে বলে আশা করছি। তো সেক্ষেত্রে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঘরে থাকবে, অকারণে বাইরে যাবে না, সবাই মাস্ক পরবে, কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধোবে, সবাইকে হাত ধোয়ার জন্য উদ্বুদ্ধ করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।